মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে মহা অষ্টমী, সবাইকে জানাই মহা অষ্টমী প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা এখানেই শুরু করছি, চলো দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে, চলো তোমাদেরকে দেখাই সঙ্গে আমাদের এই যে টিম। তো আমরা পূজো মণ্ডপের সামনে এসে গেছি, চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই সবাই। এই হচ্ছে ঠাকুরের মূর্তি, এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। এটা হচ্ছে পুজো মণ্ডপ, এখানে পুজো হচ্ছে। আর চারিদিক দিয়ে দেখো কত সারি সারি দোকান, একটা বিশাল বড় মাঠ, তার চারদিকে দোকান, এখানে একটা মেলা মতো, মানে সন্ধ্যেবেলা এখানে লোক মানে একদম ঠিক ঠিক করে। আর সামনে দেখো স্কুল, এই স্কুলটাতে আমার মারা পড়তো, চলো একটু কাছ থেকে দেখাই। আমাদের স্কুলের গেট, এটা এখন বন্ধ আছে, ভিতরটা খুব সুন্দর কিন্তু এখন ভিতরটা যাওয়া যাচ্ছে না, প্রচুর গাছপালা ফুল, এখন বন্ধ আছে। তো পরে যদি কোনোদিন দেখানোর সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো। খোলা চলো, আর বেশি ভিতরে যাব না, খোলা আছে, যাও ঝাড় খেতে পারি। আর এদিকে এখানে আমাদের গঙ্গা জল ছেটাচ্ছে, এদিকে মানে চন্দন দিচ্ছে মাথায়, এই যে এদিকে ফুল ডিস্ট্রিবিউশন চলছে। মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সদ্যে সর্বকার্যে সুমাধব। প্রণাম করুন, একটা ফুল নিন, হাত জোর করুন, নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতেন ধান্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যকে প্রণাম করুন, এহি সূর্য সহস্রাংশে তেজরাশি জগৎ পাপহ পাপকর্মাহ পাপাত্ম পাপো সম্ভব প্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরহরি। নিজেদের মাথায় একটা ফুল রাখুন, হাত জোর করুন, নম মাধব মাধব আছি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সদ্যে সর্বকার্যে সুমাহাস। তো এখন আমরা খিচুড়ি খাচ্ছি, অষ্টমীর ভোগ। অষ্টমীর খাওয়া দাওয়ার পরে আমরা সব হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, যাতে খাবারটা একটু হজম হয়, আবার সন্ধেবেলা মানে মেলায় যাব, তো তাই জন্য খাবারটা আস্তে আস্তে হজম করার জন্য আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। আর মেনুতে ছিল হলো হচ্ছে খিচুড়ি দেখলে, আর পায়েস মিষ্টি আলুর দম, মানে ফাটাফাটি পুজোর ভোগ। তো এটা এনজয় করলাম আমরা সবাই মিলে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরবেলা খেয়ে এসে আমরা ব্লগ করতে পারিনি। তো এখন আমরা এই আমাদের পাশেই গ্রামের এতে মেলায় যাব, আর আমার এই বোনরা সব কৃষক মুখে মাখছে, রেডি যাই না, রেডি হচ্ছে আমার বোন, আর এই বোন রেডি হচ্ছে, আর এটা আমার দিদা, কেন আর এটা আমার আরেকটা দিদা,
দল দেখাতে নেই বলছে, হ্যাঁ ওর বলছে দেখাতে নেই। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা মেলায় যাব। দাদারও যাওয়ার কথা ছিল কিন্তু দাদা যাচ্ছে না, তো আমরা যাচ্ছি। দাদা একবার ঘুরে এসছে, তো আমরা এখন যাই মেলায়। চলো তোমাদেরকে যতটা শেয়ার করতে পারি করছি। সবাই মেলায় চলে এসছে, দেখো আমাদের সবারই। তো চলো এবার দেখাই মেলায় প্রচন্ড ভিড় হয়েছে, তোমাদেরকে দেখাই। এখানে পুজোর আরতি হচ্ছে আর মেলা ভর্তি গিজগিজের লোক আর কাদাও আছে। আমরা হয়তো নামবো না, কিন্তু একটু ঠাকুরটা দেখতে নামবো। তো চলো দেখি এই জায়গা থাকি না।